আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, এটি মূলত ভূমি মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন। প্রথমে যে পদটি আমরা দেখতে পাচ্ছি, ড্রাফটসম্যান, এখানে 15তম গ্রেডে বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে, দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এ পদের জন্য আবেদন করতে পারবেন। নাজির কাম ক্যাশিয়ার, এখানে 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা বেতন। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে, দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। সার্টিফিকেট পেশকার, যেখানে 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা বেতন, কোনো স্বীকৃত বোর্ড থেকে, দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা বেতন, কোনো স্বীকৃত বোর্ড থেকে, এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এবং কম্পিউটার চালানোতে দক্ষ হলে এ পদের জন্য আবেদন করতে পারবেন। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, 16তম গ্রেডে কোনো স্বীকৃত বোর্ড থেকে, এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকলে এই পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। গাড়ি চালক, 16তম গ্রেডে কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলে এবং আপনার যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। ট্রেজার, ট্রেজার পদে 16তম গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড থেকে, এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এবং ড্রয়িং বিষয়ে 6 মাসের কোর্স সম্পন্ন থাকলে আপনি এ পদের জন্য আবেদন করতে পারবেন। অফিস সহায়ক, যেখানে অনেকগুলো পদ রয়েছে, 20তম গ্রেডে 8,250 থেকে 20,010 টাকা বেতনে, কোনো স্বীকৃত বোর্ড থেকে, দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এ পদের জন্য আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী, 20তম গ্রেডে কোনো স্বীকৃত বোর্ড থেকে, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনের জন্য। প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য অনলাইনে আগামী 1 সেপ্টেম্বর 2022 তারিখ সকাল 10 ঘটিকা হতে 30 সেপ্টেম্বর 2022 তারিখ বিকেল 5টার মধ্যে দাখিল করা যাবে আবেদন। তবে অফিসে বা ডাকযোগে কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয়। আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে অনলাইনে পূরণকৃত যেই কপি রয়েছে সেই কপি, প্রবেশপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ, আপনার কোটা থাকলে কোটার সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে দাখিল করতে হবে। আবেদন করার জন্য ডিসি কিশোরগঞ্জ .teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করার শেষ তারিখ আগামী 30 সেপ্টেম্বর 2022 বিকেল 5টায়। উক্ত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করা সম্পন্ন হলে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে আপনাকে পরীক্ষার ফি প্রদান করতে হবে। 1 থেকে 7 নম্বর পদের জন্য পরীক্ষার ফি 112 টাকা এবং 8 ও 9 নম্বর পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। এজন্য টেলিটকের মেসেজ অপশনে চলে যাবেন, গিয়ে লিখবেন ডিসি কিশোরগঞ্জ স্পেস ইউজার আইডি, যেটা অনলাইনে আবেদন করার সময় পেয়েছেন সেই ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন 16322-তে। এরপর দ্বিতীয় SMS করবেন ডিসি কিশোরগঞ্জ স্পেস দিয়ে, ইয়েস স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন 16322-তে, আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। ধন্যবাদ এতক্ষণ ধরে।